এই বিষয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ ইমা। আফজাল, একটু যদি বলতেন যে শেখ সেলিমের মন্তব্য ঘিরে বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন এবং সেটি নিয়ে আজকে দিনভর যে আলোচনা হলো, সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আচ্ছা, শেখ সেলিমের যে মন্তব্য নিয়ে আলোচনা হচ্ছে সেটির আগে একটু দেখতে চাই যে আসলে গতকালকে শেখ সেলিম সংসদে দাঁড়িয়ে বেগম জিয়ার মুচলেকা প্রসঙ্গে কি বলেছেন। তিনি যেটি বলেছেন যে খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা দেয়া হয়েছে তার ভিত্তিতে তাকে বাসায় নেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া যখন হাইকোর্টে এবং আপিল বিভাগে জামিন পাচ্ছিলেন না, ঠিক তখন তার বোন এবং তার ভাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং দেখা করার পরে তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ এবং খুব দ্রুতই হাসপাতালে ভর্তির জন্য একটি আবেদন ব্যবস্থা করতে হবে এই বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন এবং জানানোর পরে প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে, সাময়িক মুক্ত করে বাসায় থাকার সুযোগ দিয়েছেন। সেটির প্রসঙ্গ টেনেই শেখ ফজলুল করিম সেলিম বলেছেন সেই সময় বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়েছেন। এবং আসলে বেগম খালেদা জিয়া দিয়েছেন না তার ভাই এবং তার বোন দিয়েছেন সেটি স্পষ্ট করেননি, তবে তার বক্তব্যের সূত্র ধরে আমরা যতটুকু বুঝতে পারছি যে হয়তো বেগম খালেদা জিয়ার বোন এবং ভাই এই মুচলেকাটি দিয়েছেন যে তার বোন বা রাজনীতি করবেন না। আর বেগম জিয়ার মুক্তির দুটি শর্ত যদি একটু দেখে নিই তাহলে এই প্রেক্ষাপটটা আলোচনা করলে হয়তো পরিষ্কার হবে। বেগম জিয়ার মুক্তির দুটি শর্ত ছিল 2020 সালের 25শে মার্চ যখন বেগম খালেদা জিয়া মুক্তি পান তখন তাকে দুটি শর্ত দেওয়া হয়, বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, দেশের বাইরে যেতে পারবেন না। এর বাইরে তার যে সাময়িক মুক্তির আদেশ বা মুক্তির মেয়াদ বাড়ানোর পরবর্তী যে আদেশগুলোতে এই দুটি শর্তের কথাই বলা আছে, এর বাইরে আর কোনো শর্ত ছিল না। এখন বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কি পারবেন না এটি নিয়ে আলোচনাটি শুরু হয় যখন 10 ডিসেম্বর ঘিরে বিএনপি নেতারা বলছিলেন যে 10 ডিসেম্বর বেগম খালেদা জিয়া নয়াপল্টনে আসবেন, সমাবেশে বক্তব্য দিবেন, তারেক রহমান দেশের বাইরে থেকে আসবেন। সেই বক্তব্যগুলো যখন বিএনপির তরফ থেকে আসছিল তখন আইনমন্ত্রী একটি কথা বলেছিলেন, আমরা আইনমন্ত্রীর বক্তব্যটি শুনতে চাই। আইনমন্ত্রী বক্তব্যটি দিয়েছিলেন 2 ডিসেম্বর 2022। তিনি বলছেন যে রাজনীতি করতে পারবেন না এমন কোনো শর্ত বেগম জিয়াকে দেয়া হয়নি, তবে রাজনীতি করলে মুক্তির আবেদন মিথ্যা প্রমাণিত হবে। অর্থাৎ মুক্তির আবেদনে যেটি বলা হয়েছিল যে বেগম জিয়া খুবই অসুস্থ, চলাফেরা করতে পারছেন না, তাকে এখনই চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এই অবস্থায় বেগম জিয়া যদি রাজনীতি করেন তাহলে যে এই যে মুক্তির আবেদন সেটি আসলে মিথ্যা প্রমাণিত হবে। এরপরেও আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া প্রায় 33 মাস ধরেই কারাগারের বাইরে, তিনি বাসায় আছেন, কিছু সময় হাসপাতালেও ছিলেন, এই সময়ের মধ্যে কিন্তু আমরা বেগম জিয়াকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখিনি। আর যেটি শুরুতেই বললেন যে মুচলেকা নিয়ে রাজনীতি গতকালকের যে শেখ সেলিমের বক্তব্য সেটির সূত্র ধরেই আজকে সকালবেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জিজ্ঞাসা করা হয়েছিল যে শেখ সেলিম যে বক্তব্যটি দিয়েছেন এটি আসলে কতটুকু সত্য, তার তথ্য ঠিক আছে কিনা। তখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন শেখ সেলিম দায়িত্বশীল ব্যক্তি, তার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে, তিনি প্রমাণ আছে বলেই এ ধরনের বক্তব্য দিয়েছেন, এমনটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস করেন। পাল্টা জবাবে যখন বিএনপির মহাসচিবের কাছে এই বিষয়টি জানতে চাওয়া হলো যে আওয়ামী লীগের একজন এমপি সংসদে এই বক্তব্য দিয়েছেন বেগম জিয়া রাজনীতি করবেন না এই মুচলেকা দেওয়ার বিষয়টি, যখন মির্জা ফখরুলকে জিজ্ঞাসা করা হলো মির্জা ফখরুল বললেন এই তথ্যটি ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং বানোয়ার তথ্য। এবং তিনি এও বলেছেন যে এতদিন হলো বেগম খালেদা জিয়া সাময়িকভাবে মুক্ত হয়ে আছেন, এতদিন পরে কেন ওই তথ্যটি ছড়ানো হচ্ছে সেটি নিয়েও বিএনপির মহাসচিব প্রশ্ন তুলেছেন। ইমা, তাহলে এই মুহূর্তে দায়িত্বশীল যারা ছিলেন, সংশ্লিষ্ট যারা ছিলেন, তারা কি বলছেন? তারা কি বলেছেন সবই বলে ফেলেছি আমরা। এখন আওয়ামী লীগের একটি রিপোর্ট রয়েছে আমাদের হাতে, আমরা রিপোর্টটি দেখব। আওয়ামী লীগের নেতারা বলছেন যে আন্দোলন করে লাভ হবে না, বিএনপিকে নির্বাচনে আসার পরামর্শ দিয়েছেন, একই সঙ্গে বলেছেন যে বিএনপির কর্মসূচিতে কোনো ধরনের উস্কানি যেন না দেওয়া হয় সেজন্য দলীয় সভাপতি নিষেধ করেছেন। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। মুক্তি, মুক্তি, মুক্তি চাই,
গত বছরের আগস্ট থেকে এককভাবে রাজপথে সভা সমাবেশ করে আসছে বিএনপি। ডিসেম্বরের শেষের দিকে দলটির সঙ্গে যোগ দেয় সরকার বিরোধী সমমনা 54 দল। যুগপৎভাবে তারা এখন পর্যন্ত 4টি কর্মসূচি সম্পন্ন করেছে। আগামী 4 ফেব্রুয়ারি পঞ্চম কর্মসূচি হিসেবে বিভাগীয় শহরে সমাবেশ করবে দলগুলো। পঞ্চম কর্মসূচির আগে ওয়ার্ম আপ হিসেবে নয়াপল্টনের বাইরে ঢাকা উত্তর ও দক্ষিণের 4টি স্পট থেকে পদযাত্রা করবে বিএনপি। অন্যদিকে কর্মসূচিতে অনুপস্থিত নেতাকর্মীদেরও তালিকা তৈরি করছে দলটি। দলটির নেতারা বলছেন, গণমিছিল, গণ অবস্থান, সমাবেশ, পদযাত্রার মাধ্যমে রোজার আগে দলকে শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চান তারা। ফেব্রুয়ারির শেষের দিকে ঢাকা চলো কর্মসূচি, মার্চের শুরুতে ঢাকায় জনসভা করার পরিকল্পনাও রয়েছে দলটির। বিএনপি নেতারা বলছেন, আন্দোলনে সরকার পতনের শক্তি সামর্থ্য থাকলেও ধীরে এগোতে চান তারা। বিএনপি একটু সতর্কভাবে আন্দোলন করতেছে যেন আমাদের নেতা কর্মী এবং জনগণকে অত্যাচার নির্যাতন থেকে একটু সেভ করা যায়। আদারওয়াইজ কিন্তু বিএনপি শক্তি সামর্থ্য জনগণের সম্পৃক্ততা এনাফ আছে আরও জোরে আন্দোলন করার জন্য। যদি রাজপথে পুলিশের গোলাগুলি, আওয়ামী ক্যাডারদের উস্কানি, এর বিরুদ্ধে যদি আমরা আত্মরক্ষার্থে হোক যেভাবেই হোক যদি সহিংসতার আশ্রয় নেই, তাহলে জনগণে ভীতি সঞ্চার হবে এবং বিএনপি জনগণের দিকে তাকিয়ে রাজনীতি করে এই দেশে একটি গৃহযুদ্ধ শুরু হোক, এটা তো আমরা চাই না। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, বিএনপির আন্দোলনের হুঁশিয়ারিতে ভয় পায় না আওয়ামী লীগ, মোকাবেলায় প্রস্তুত দল। বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ আন্দোলন করে হটাতে পারবে না। রাজনৈতিক ইতিহাসে বলে যে এরাই সংগ্রাম আন্দোলন করে সফল হয়েছে, এদের বাইরে কেউ হতে পারেনি। রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য যা যা প্রয়োজন আমরা তাই করব। আমরা রক্তপাতে বিশ্বাস করি না, কিন্তু রক্তপাত কেউ ঘটাতে চাইলে আবার সন্ত্রাসের পথে হাঁটলে তার জবাব দেওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত। বিএনপির কর্মসূচির দিনে রাজপথে থাকার কৌশল কাজে দিয়েছে বলেও মনে করেন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, সরকার বিরোধী আন্দোলন মোকাবেলায় নির্বাচন পর্যন্ত এভাবেই মাঠে থাকবেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইমা আফজাল, আমরা প্রতিবেদনটি দেখলাম। আজকে ছুটির দিন, কিন্তু আজকে রাজনীতির আলাপ আলোচনা থেমে নেই। তো আসলে আলটিমেটলি দিনভর আওয়ামী লীগ কিংবা বিএনপি তাদের বক্তব্য কী, তারা শেষমেশ কী বলছেন? আচ্ছা, আওয়ামী লীগ আজকে যৌথ সভা করেছে এবং প্রতি দু মাস অন্তর অন্তর তারা যৌথ সভাগুলো করে এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটগুলো তারা আলোচনা করে। দলের ভেতরে যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে আজকে আওয়ামী লীগের যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথাগুলো বলেছেন, বিএনপির আন্দোলনের দম ফুরিয়েছে। এটি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি বক্তব্য দিয়েছেন যে বিএনপি আন্দোলনের দম ফুরিয়েছে বলেই এখন পদযাত্রা করছে। এ ধরনের মন্তব্য এসেছে বিএনপির কর্মসূচিতে সংঘর্ষের উস্কানি না দেওয়ার নির্দেশ দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি নির্দেশ দিয়েছেন এবং সভাপতির বরাত দিয়েই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই নির্দেশনাটি দিয়েছেন। নির্বাচন পর্যন্ত সতর্ক থাকার ঘোষণা। আর যদিও বিএনপি বা সরকার বিরোধীরা যে দাবিতে আন্দোলন করছে এটি অযৌক্তিক দাবি বলছেন এবং বিএনপি যাতে 2013-14-15 মতো জ্বালাও পোড়াও না করতে পারে এজন্য তারা রাজপথে থাকবেন এবং সেটি নির্বাচন পর্যন্ত থাকবেন এবং সতর্ক পাহারায় থাকবেন। আর বিএনপি যেটি বলছে যে সরকারের পতন ছাড়া তারা এখন আর কিছুই ভাবছে না। আজকে গণতন্ত্র মঞ্চের যে সব দল তাদের সঙ্গে লিয়াজো কমিটির একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠক নিয়ে অনেক আলোচনা হয়েছে। যেহেতু যুগপথ আন্দোলন শুরুর পরে গণতন্ত্র মঞ্চের মধ্যে ভাঙন, টানাপড়ন নানা বিষয় নিয়ে গণমাধ্যমে শিরোনাম হয়েছে, সেটির প্রেক্ষাপটেই হয়তো আমরা যদি ধারণা করছি যে আজকে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক হয়েছে। এবং বৈঠক শেষে মির্জা ফখরুল আরও বলেছেন যে আন্দোলনকে অভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়াই উদ্দেশ্য আর এই আন্দোলনে সফল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। কিন্তু যে ধরনের কর্মসূচি বিএনপি দিচ্ছে, গণ অবস্থান, গণমিছিল, সমাবেশ, পদযাত্রা, এই ধরনের কর্মসূচি দিয়ে সরকার বিরোধী আন্দোলন কতটুকু সফল হবে এবং এই আন্দোলন কতটুকু গণ অভ্যুত্থানের দিকে যাবে সেটি নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে আজকে শুক্রবার ছুটির দিন, কিন্তু রাজনীতিবিদরা তাদের যে নিয়মিতই রাজনৈতিক কার্যক্রম সেটি পরিচালনা করেছেন। বড় দলই কিন্তু বক্তব্য দিয়ে এসেছেন আগামী নির্বাচনকে ঘিরে। ইমা আফজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।